নতুন টাইপের একটা ক্যারেক্টার, কিন্তু হুম স্টোরিটা ওটাই বাচ্চাকে খোঁজা। হ্যাঁ, ডিএসপির মেয়ে হারিয়েছে, মার্ডার হয়েছে, কি হয়েছে জানি না। অনেকটা তোমার অনেকগুলো অ্যাকচুয়ালি এটা দেখে মনে পড়ে গেল, তোমার হ্যাঁ টাব্বুর ক্যারেক্টারটা দৃশ্যমের, তারপরে সেই যে হলুদ পাখির যে ক্যারেক্টারটা তার হ্যাঁ, খোঁজার তাছাড়া ইয়ের ব্যাপারটা। মতনও লাগলো, 22শে শ্রাবণের হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি। আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা বাংলা মুভি ট্রেলার নিয়ে এসেছি, ট্রেলার রিয়াকশন। আই থিঙ্ক এটা ডাইরেক্ট 11th August হইচইতে রিলিজ করবে, নিখোঁজ। ওকে। আর যেটা ডাইরেক্ট করছে অয়ন চক্রবর্তী, মিউজিক দিয়েছে রূপম ইসলাম, বাহ, আর কাস্টে আছে স্বস্তিকা মুখার্জি, টোটা রায় চৌধুরী, শ্যামশ্রী ভট্টাচার্য, প্রতীক দত্ত, প্রিয়াঙ্কা মণ্ডল এবং অন্যান্য অনেকেই, পরাণ বন্দ্যোপাধ্যায়। তো আরে বাস, দেখা যাক এটা। দারুণ কাস্ট, দারুণ ডাইরেকশন, হ্যাঁ, আর ডাইরেক্ট মিউজিক, হইচই তো আসছে, তো ইয়েস। দেখে নেওয়ার চান্সেস অনেক বেশি। কবে আসছে বলো? 11th August মিস্টার রোহিত সেন, দিদি কোথায়? দিদি কোথায়? কি হয়েছে ওর? পুলিশ ইন্টারভিউশনের সামনে ইয়ার বাউন্ড টু প্রে। চুপ করে থেকে কোনো লাভ হবে না। দিদি কোথায়? কোথায় গেল দিদি? কোথায়? লোকটা খুব সুন্দর করেছে। আমি ডেপুটি কমিশনার অফ পুলিশ। আমার মেয়ে মিসিং। ও মাই গড, ওর মেয়ে মিসিং। রমিত সেনের গাড়ি আর জামা কাপড়ে নাকি অনেক রক্ত নেই, তা কিছু জানতে পারলে? রক্তটা কার? রক্তটা আমার মেয়ের। কেউ নিশ্চয়ই আমাদের এমন একটা কোনো ইনফরমেশন দিয়েছে যেটা আনইউজুয়াল। ওকে ওয়েলকাম ব্যাক মিস্টার মহেন্দ্র গুপ্ত। হেল্প করতে আস। ওই রকম একটা ঘোরধার ব্রেন আমাদের ডিপার্টমেন্টে তখনও ছিল না, এখনো নেই। বেশ শুনুন তাহলে, বেশ নতুন টাইপের একটা ক্যারেক্টার, কিন্তু স্টোরিটা ওটাই বাচ্চাকে খোঁজা। হ্যাঁ, ডিএসপির মেয়ে হারিয়েছে, মার্ডার হয়েছে, কি হয়েছে জানি না। অনেকটা তোমার অনেকগুলো অ্যাকচুয়ালি এটা দেখে মনে পড়ে গেল, তোমার টাব্বুর ক্যারেক্টারটা দৃশ্যমের, তারপরে সেই যে হলুদ পাখির যে ক্যারেক্টারটা তার খোঁজার তাছাড়া ইয়ের ব্যাপারটা, মতনও লাগলো, 22শে শ্রাবণের মতন, যে এক্স্যাক্টলি যে পুরনো যে ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছে তাকে আবার ফিরিয়ে এনেছে সলভ করতে, হেল্প করার জন্য। মম মম বা এগুলো যে বেরিয়েছে, একদম তো খুব আনইউজুয়াল কিছু স্টোরি না আমার মতে। স্টোরিটা আলটিমেট মে মিসিং, সে মরে গেছে না বেঁচে আছে সে খোঁজাটা, বাট
জার্নিটা হচ্ছে সিনেমার মেন, কিভাবে হারিয়েছে বা কিভাবে খুঁজে পাবে এই ব্যাপারটা, বাট টার্ন এন্ড টুইস্ট গুলো কেমন করে দেবে, প্রত্যেকজনের ইমোশনাল আপ এন্ড ডাউন। আর স্বস্তিকা যথারীতি অসাধারণ একটা অ্যাক্টিং করবে এখানে, অসাধারণ সত্যি। ওর লুকস পুরো আলাদা, ওকে এরকম প্যান্ট শার্ট লুজ প্যান্ট শার্ট এরকম দেখা যায় না খুব একটা, এটা অনেকটা ন্যাচারাল ওর, কারণ ও নরমালি এরকমই থাকতে পছন্দ করে, কিন্তু স্ক্রিন এর অনুযায়ী অনেকটাই আনইউজুয়াল। আর অ্যাজ এ মাদার ও কতটা মানে ও খুবই স্ট্রং হিসেবে নিজের বাচ্চাকে সিঙ্গেল হ্যান্ডেডলি মানুষ করছে, তো ওই জিনিসটা হয়তো ফুটিয়ে উঠবে। তাছাড়া পরম বন্দ্যোপাধ্যায় একটা অন্যরকমই রোল মনে হয় খুড়োদার বুদ্ধি নিয়ে। আর দেখা যাক টোটার অ্যাটিটিউডটা, এতক্ষণ চুপচুপ ছিল, লাস্টে বললো তো একটা বেশ অন্যরকম, আমার ওর ক্যারেক্টারটারও অনেক সাইডস থাকবে মনে হচ্ছে, একদম অনেকগুলো মুখোশ একদম বোকা বোকা নয় মনে হয়, আর অনেকগুলো হয়তো উঠবে, কিন্তু ব্যাপারটা জার্নিটা কেমন করে দেখাচ্ছে ওটাই হচ্ছে মেইন। মিউজিকও বেশ ভালো লাগলো, আর হইচই এখন খুব ভালো ভালো সিনেমা বা সিরিজ করছে, টোটা স্বস্তিকা রূপম, আর একটা কি বলবো ডিটেকটিভ গোছের স্টোরি তো অনেকটাই আমাকে ইন্টারেস্ট করে, আমার অনেকটাই ইন্টারেস্টিং লাগছে। আমাদের 90% এর বেশি তো অবশ্যই দেখে, আর যেহেতু হইচই বেরোচ্ছে তাই জন্য হয়তো রিলিজ হলেই দেখবো, তারপরে আমরা একটা রিভিউ করব। হ্যাঁ একদম, আর আপনারা বলবেন, হ্যাঁ যে আপনাদের কেমন লাগলো ট্রেলারটা, আপনারা কতটা ইন্টারেস্টেড এটা দেখার জন্য। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কোন কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।